বিয়ের প্রতিশ্রুতি দিয়েই প্রেমিকার সাথে লাগাতার সহবাস করত প্রেমিক, আর এর ফলে গর্ভবতী হয়ে পড়ে প্রেমিকা। বাচ্চা ও তার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রেমিককে বিয়ে করতে চায় তার পরিবারের দ্বারস্থ হলে বারে বারে হেনস্থার শিকার হতে হয় প্রেমিকাকে। এমনকি প্রেমিকের পরিবারের অত্যাচারের কারণেই নাকি আজ তারা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এমনই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় 2.5-3 বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের পায়েল গোস্বামী নামের এক মহিলা। সম্পূর্ণ ঘটনা সম্পর্কে পায়েল জানান, তার বাড়ি সোনামুখীর গোস্বামী পাড়ায়। তাদের পরিবারের সাথে বাবু পাড়ার গৌতম চক্রবর্তীর পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। দুই পরিবার একে অন্যের বাড়িতে যাতায়াত প্রায় লেগেই থাকত। পারিবারিক সম্পর্কের কারণেই গৌতম চক্রবর্তী নামের ওই ব্যক্তি তার সাথে এক সম্বন্ধী মধুসূদন ব্যানার্জি, যিনি কিনা পায়েলের বাড়িতে আসা যাওয়া করতেন। প্রায় দিনই এই ঘটনা হতে হতে একটা সময় পায়েল ও মধুসূদনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তা থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হতেও খুব একটা সময় অতিক্রান্ত হয়নি এবং সেখান থেকেই শুরু হয় ঘটনার সূত্রপাত। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর পায়েলকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন প্রেমিক মধুসূদন ব্যানার্জি। এর ফলে একটা সময় যখন পায়েল গর্ভবতী হয়ে পড়েন, সে তার বাড়িতে জানানোর পর তার বাবা মা বিষয়টি নিয়ে প্রেমিক মধুসূদনের বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো মধুসূদনের বাড়িতে গিয়ে গোটা ঘটনার কথা খুলে বলেন পায়েল। পায়েলের কাছ থেকে সমস্ত কথা শোনার পর ঘটনার বিষয়বস্তু স্বীকার করলেন ঠিকই, কিন্তু তার সাথে বাড়ির ছেলের সাথে বিয়ে দিতে নারাজ মধুসূদনের পরিবারের লোকজন। এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাকি তাকে শেষ করে ফেলার কথা বলেন তারা। ঠিক কি কি ঘটেছে শুনুন। আমার হচ্ছে আমার সোনামুখীতে আমাদের বাড়ি সোনামুখী গোস্বামী পাড়াতে, দিয়ে সেখানে হচ্ছে বাবু পাড়াতে গৌতম চক্রবর্তীর বাড়ি, বা গৌতম চক্রবর্তীর সঙ্গে আমাদের পারিবারিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবারে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে গৌতম চক্রবর্তী, বাণী চক্রবর্তী মানে ওনার ওয়াইফ বাণী চক্রবর্তী, ওরা আসতে থাকে ওদের সঙ্গে, ওদের সম্বন্ধীয় আসতে থাকে মধুসূদন ব্যানার্জি, দিয়ে আসার ফলে আমার সঙ্গে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। বন্ধুত্বর ফলে মধুসূদন ব্যানার্জির সঙ্গে, এরপরে মধুসূদন ব্যানার্জির সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব হতে হতে বাড়তে থাকে, দিয়ে ভালোবাসার একটা সম্পর্ক হয়। তারপরে আমাদের সঙ্গে একটা মানে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ও বারবার ধরে ঠাকুর মন্দিরের সামনে, তারপর লিখিতভাবে যে সব রকমভাবে ও বিয়ের প্রতিশ্রুতি দিতে থাকে, দিয়ে আমার সঙ্গে মেলামেশা করতে থাকে। গৌতম চক্রবর্তী প্রচণ্ডভাবে সাহায্য করেছিল, ওদের বাবুপাড়ার বাড়িতে হচ্ছে মেলামেশা হতো। আবার গৌতম চক্রবর্তী লজে, মধুসূদন ব্যানার্জির লজের লিজ মালিক, সেখানে লজেও পাঠিয়েছিল, সেখানেও মেলামেশা হতো, দিয়ে তার ফলে এরপরে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে হতে বাচ্চা চলে আসে। বাচ্চা চলে আসার পরে আমি এসে বাবা মাকে বলতে থাকি যে এরকম আমার বাচ্চা এসছে, তাহলে কি হবে, ওরা তো তাহলে ওদেরকে কি তুমি বলবে? বাবা মা তখন যে বলতে বলে তুই যে বল। আমি যখন যে বললাম তখন ছিল মধুসূদন ব্যানার্জি, ওর মা চাইনা ব্যানার্জি, ওর বোন বাণী চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, সবাই মিলে ওর বাবুপাড়ার বাড়িতেই বসেছিল সকালবেলা। আমি তখন যে বলাতে গৌতম চক্রবর্তী আর মধুসূদন ব্যানার্জি আমাকে বলে দেখো বাচ্চাটা এসছে এসছে, ওটা কাউকে বলার দরকার নেই, বাচ্চাটা ওয়াশ করি নাও। দিয়ে আমি বলি না বিয়ে করার ও কী করবে, বলছে যে ওসব বিয়ে টিয়ে বাদ দাও দিকিনি, বাচ্চাটা ওয়াশ করি নাও। দিয়ে আমাকে বলে যা খরচাপাতি লাগে আমরা দিয়ে দেবো। দিয়ে আমি কোনোভাবে স্বীকার করি না, আমি বলি না আমি বাচ্চা ওয়াশ করা, মানে আমি প্রথমবার সন্তানের মা হচ্ছি, ওর সঙ্গেই তো আমার বিয়ে হবে। বলছে না তুমি বাচ্চা ওয়াশ করি নাও 7 দিনের মধ্যে। আমি এটা অস্বীকার করাতে আমাকে গালিগালাজ করতে থাকে, আমাকে মারধর করে। হ্যাঁ আমাকে গৌতম চক্রবর্তী আর মধুসূদন ম্যানার্জি দুজনে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, ঠিলে ফেলে দেয়, আমাকে বলে যে মেরে ফেলবো, এই বলে আমাকে হুমকি দিতে থাকে। আমি তারপরে কাঁদতে কাঁদতে বাবা মায়ের কাছে আসি, বাবা মা এরপরে বলছে কাউকে কিছু বলার দরকার নেই, চুপচাপ বাচ্চাটা হওয়া। দিয়ে আমরা আর কিছু বলি না, আমরা বাইরে বেরোলেই তারপরে আমি ডাক্তার দেখাতে যাওয়া বা বাইরে একটু নিজেরা ঘোরাঘুরি করা, তখন গৌতম চক্রবর্তী আমাকে অশ্লীল ভাষায় কটুক্তি করতে থাকে, আমাকে ফোনে হুমকি দিতে থাকে যে তোকে মেরে ফেলবো, বাচ্চাটা ওয়াশ করা। বাণী চক্রবর্তী বলে ওইটা আমার দাদার বাচ্চা, স্বীকার কাউকে প্রকাশ করবি না। বর্তমানে পিতৃ পরিচয়হীন পায়েলের ছোট্ট কন্যা সন্তানের আজ 2 বছর 3 মাস বয়স। সমালোচনার সমাজে
ছোট্ট এই শিশুকে তিল তিল করে বড় করে তুলতে হিমশিম খাচ্ছে পায়েলের দরিদ্র বাবা মা। মেয়ের সাথে ঘটা এই পুরো ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে পায়েলের মা বলেন, তাদেরকে নাকি মধুসূদনের দিদি, জামাইবাবু ও তার মা প্রায়ই বিভিন্নভাবে হুমকি দেন। অতীতে তাদের বিরুদ্ধে কেস পর্যন্ত করেছেন তারা, যার কারণে প্রতিবাদ জানাতে অভিযুক্ত মধুসূদনের নামে তারাও একটি কেস করেন। ফলস্বরূপ টানা 96 দিন জেল খাটেন মধুসূদন ব্যানার্জি, কিন্তু তারপরেও মেয়ে ও নাতনির ভবিষ্যতের জন্য সর্বক্ষণই চিন্তিত থাকেন তিনি। নামুখী গোস্বামী পাড়া, আমার বাড়ির পেছনে গৌতম চক্রবর্তী বাণী চক্রবর্তী নামে দুটি মানে লোকের ওইখানে বাড়ি। বাণী চক্রবর্তী হচ্ছে গৌতম চক্রবর্তীর স্ত্রী। এবার তার বাড়িতে তার ভাই যাহা আশা করত, যাহা আশা করার ফলে আমার মেয়ের সঙ্গে মানে বন্ধুত্ব, ওদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির রিলেশন ছিল, যার জন্য আশা যাওয়াটা খুব ছিল। এবার তার ফলে ওদের বন্ধুত্বটা হয়েছিল। বন্ধুত্ব হওয়ার পরে ও রাত দিনে ওকে প্রতিশ্রুতি দিত যে আমি তোমাকে বিয়ে করব, তোমার কোনো চিন্তা নাই, ওই ছেলেটি করতো। গৌতম চক্রবর্তী সেই ছেলেটিকে নিয়ে নিয়ে আসতো আমাদের বাড়িতে। এরপরে যখন ওর মেলামেশা হয়, অনেক মেলামেশা, চারদিকে ঘুরে বেড়ানো, সব জায়গা পুরী নিয়ে যাওয়া, বাঁকুড়া নিয়ে যাওয়া, সব জায়গা করে বেড়ায়, উপর বাচ্চা ফেটে আসে। বাচ্চা ফেটে আসার পরে যখন ওদের বাড়িতে আমরা বলতে গেলাম যে গৌতম চক্রবর্তী বাড়িতে যে ওর বাচ্চা ফেটে এসছে, তাহলে কী হবে এরপরে, তখন বলছে যে যদি বাচ্চাটা না ওয়াস করে দিস তাহলে ব্যবস্থা নিয়ে নেবো, আমরা কিছু দায় দায়িত্ব জানি না। এরপরে তারপর বাচ্চাটা কোনো রকম করে আমরা হয়েছি বলতে 8 মাস যখন পেটে ছিল, তখন গৌতম চক্রবর্তীর বউ একদিন এসে আমাদের বাড়িতে হুমকি দিকে ওর পেটে গোড়ালে দিয়েছিল, যার ফলে জল ভেঙে গেছিলো। আমরা বিষ্ণুপুরে ভর্তি করেছিলাম, সোনামুখী হসপিটালে ভর্তি করেছিলাম, ওর অক্সিজেন চলেছিল। এবার চলার ফলে তারপরে আমরা যা হোক করে বাচ্চাটাকে ওকে সুস্থ করে বাচ্চাটা হয়েছি। বাচ্চা হওয়ানোর পর ওদিকে বলা হচ্ছে ওরা কোনো দায় দায়িত্ব নেয়নি। এবার বাচ্চাটা আমাদের বাড়িতেই মানুষ হচ্ছিলো, কিন্তু মধ্যিখান থেকে ওরা একটা কেস দিয়ে দেয় আমাদের বিরুদ্ধে, ওরা আমার মেয়ে আর নাতনির বিরুদ্ধে, যে ওরা পারমানেন্টভাবে যেন আমাদের বাড়িতে না ঢুকতে পায়। এবার সেই ঢুকতে না পাওয়ার জন্য ওরা যখন কেসটা দিয়েছে, আমরা একটা কেস দিয়েছি। এবার কেস দেওয়ার ফলে ওই রামপুর মনোহরতলা যে ছেলেটি গৌতম চক্রবর্তী সম্বন্ধে, সে জেলে ছিল, জেল থেকে এখন বেরিয়েছে। এখন ওর মা আমার মেয়ে কোর্ট চত্বরে গেলেই হুমকি দেখাচ্ছে, তোদিকে এমন কেসে ফাঁসাবো যে সেই কেসে তোর 6 মাস জেল হয়ে যাবে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওদের সঙ্গে একটা মিউচুয়াল হয়ে, আন্ডারস্ট্যান্ড হয়ে, একে রেজিস্ট্রি বিয়ে করে সংসার করুক। সেটা কেন করবে না? তা নাহলে ওর বাচ্চার দায় দায়িত্ব, আমরা তো সারা জীবন ধরে বেঁচে থাকবো না, আমরা কী করে ওর দায় দায়িত্ব? আর আমাদের তো সংসারের পরিস্থিতি খুব খারাপ। এবারে এসপি অফিসে জানানো হয় যে আমাদেরকে অত্যাচার করছে। আমরা ওখানে ছিলাম, আমার শ্বশুর বাড়িতে, সেখানে এত অত্যাচার করেছে। আমরা সোনামুখী থানায় জানিয়েছি, এসপি অফিসে জানিয়েছি। যদিও পায়েল ও তার মায়ের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মধুসূদন ব্যানার্জির সাথে বারে বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভবপর হয়নি, কিন্তু মাত্র 2 বছর 3 মাসের ছোট্ট এই শিশুকন্যা আর কতদিন পিতৃ পরিচয়হীনভাবে বেড়ে উঠবে? বা পুলিশের করা পদক্ষেপ হলে আদেও কি এই সমস্যার কোনো সমাধান হবে? এখন এই সমস্যার সমাধান হবে কি না, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।